আর বন্ধুরা সব কেমন আছো তো চুল কাটতে এসে বসে আছে বন্ধুরা চুল ফুল কেটে ঘরে চান করলাম আর এখনো খাওয়া দাওয়া খাওয়া করে একটু ঘুমিয়েছিলাম আর এখনই উঠলাম তো একটা বাদাম আর বন্ধুরা সব কেমন আছো তো আমি অনেকটা ভালো আছি আর অনেকদিন তোমাদের সাথে কথাবার্তা বলা হয়নি মিনিমাম হচ্ছে এক সপ্তাহ বেশি কথাবার্তা বলা না আমার শরীরটা অনেকটা খারাপ ছিল ভাই তোমাদের ভালোবাসাতে বুঝতে পারলাম বন্ধুরা তো সকাল সকাল উঠে ভাবলাম তোমাদের সাথে আগে কথা বলি আর এখন হচ্ছে কি আমি একটু চুলটা কাটতে যাব আর চুল একটু বড় বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ তো চলো চুলটা কেটে আসি আর এখন বেশি কিছু বলতে হবে চুলটা কাটতে যাবো তো চলো তো চুল কাটতে এসে বসে আছে আর দোকানদার কোথায় গেছে জানি না তো আমাদের কে তুমি কোথায় দেখা হচ্ছিল তোমাকে আর দোকানদার বসে আছে তো ওটা ওটা চুল কাটার দোকানদার না আর ওটা হচ্ছে আমার কাকা তো ওর সাথে এসে চুল কাটতে এসে আমার জামাটা খুলে দিয়েছে তো জামাটা খুলে দিলে আমার জামাইতে চুল ভর্তি হয়ে যায় তার জন্য এই দেখো সেলুন দোকানটা কত সুন্দর আর আমার কাছে মোটামুটি ছোটোখাটো দোকান আর বেশি দোকান না দাদা তো খুব ভালো চুল কাটে এইটাই আর আমি এখন বসে আছি এই চেয়ারটাতে বসে বসে আর একটু হাওয়া রাইস করছি রাইস মতো বলে বসে আছি এখন তো নটা মতন বেজে গেছে আর একটু

তো বন্ধুরা চুল ফুল কেটে ঘরে চলে এসছে আর এখনই চান করবো চুল এত চুল ভালো হয়েছে দেখো তোমাদের ভাইয়ের দেখতে পাচ্ছি না এই সাইডটা ভালো করে কেটেছি আমি দেখতে তোমরা দেখে বলবে তো চুলকাটা ভাইয়ের ভালো হয়েছে আর গরম লাগছে একটু গরম গরম পড়ে গেছে কালচার দুদিন আগে আমাদের এখানে একটু দুদিন আগে দেখি কালচার একটু বৃষ্টি বৃষ্টি ভাবছিল ছিল আজকের একটু গরম চাপটা বেড়ে গেছে আর কি ঘাম ঘাম হচ্ছে খুব বুঝতে বন্ধুরা আর এখনই চান করবো তো সকাল থেকে কিছু করা হয়নি তার জন্য না একটা তো চলো বন্ধুরা চানটা করে আর চান টান করে একটু পরে দেখা করছি ঠিক আছে আর আমার খুব ছোটো ছোটো চুল চুল কাটছে প্রচুর বুঝতে পারলে তার জন্য কাটাইছে তো কাটলে এমনিতে চুল গায়ে থাকে আর চুল কাটে তার জন্য চলো চানটা কনফার্ম করলাম আর এখনো খাওয়া দাওয়া করিনি আর একটু পরে খাওয়া দাওয়া করব আর বুঝতে পারলাম একটু আগে চান করলাম আর চান পান করে এখন বাবা চান করতে গেছে আর আমি এখন বসে আছি ঘরটাতে দেখতে হচ্ছে ঘরেতে আর হচ্ছে গিয়ে খুব ফুটিয়ে পেয়েছে খাওয়া দাওয়া করতে হবে একটু পরে চলো তো খাওয়া দাওয়া করে একবারে

খাওয়া দাওয়া করে কথা বলবো আর খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম আর এখনই উঠলাম উঠে বসে আছি আর একটু তোমাদের সাথে কথা বলছে তো অনেকটা গরম গরমটা জামে কি বলবো হঠাৎ করে মেঘ মেঘলা মেঘলার আকাশ আর অনেকটা মেঘলার আকাশ আকাশটা অনেক মেঘলা করে আছে তারপর হচ্ছে এতটা গরম গরম লাগছে না তোমাদের কি বলবো অনেকটা গরম গরম ভাব তারপর যে আমাদের একটা পাকা ছিল পাকাটা খারাপ আছে বাবা দু তিন দিন এক দু দিনের মধ্যে পাকাটা সারি নিয়ে আসবে তো পাকাটা সারানোর পরে তখন হাওয়া খাওয়া যাবে এর আগে হাওয়া খাওয়া যাবে না আর শীতকাল মানে শীতকাল যখন ছিল তখন তো তো পাকা পাকা কিছুই চালাতাম না তারপর ঠান্ডার জন্যে এখন হঠাৎ করে গরমকাল পড়ে গেছে বলে তো পাকার খোঁজ করছি আর এটাই হলো কথা সবাই শীতকালে কোনো পাকা ইউজ করে না তো আমি তোমাদেরকে এটাই বললাম আর এখন গরমকাল পড়ে গেছে বলে তার জন্য আবার পাকা পাকা নিয়ে খাবার খেতে হবে আর আমাদের এখনো কপাল ঘেমে যাচ্ছে বারবার একটা কথা পাখাটা খারাপ বলে তার জন্য বাবা বললো একদিন মধ্যে পাখাটা সারাবো তারপরে খাওয়া খেতে হবে আমাদের দুটো পাখা একটা টেবিল পাখা আর একটা হচ্ছে কি সে ওপরে যেটা চলে ওইটাই ওই একটা ছোটো পাখা একটা বড় পাখা তো দুটো পাখা একটা ওই ভিতরের ঘরে বাবা মার ঘরে একটা থাকে আর একটা আমার এই ঘরটাতে পাকা হাওয়া আমি আমি যখন থাকি এই ঘরটা আমি হাওয়া খাই আর তখনই এবারটা হাওয়া খাওয়া হয় আর বন্ধু বান্ধব সবাই মিলে একসাথে এখানে বসে আড্ডা মারি মাঝে মাঝে তো সবাই মিলে একসাথে বসে থাকা হয় কি বললো আমার বন্ধু বোন এত বদমাস তোমাদেরকে বলে সব থেকে ওরা বদমাস হলো ভালোবাসে অনেকটা আর সব থেকে ভালোবাসে অনেক কিছু সব কিছু ভালোবাসে আর আমি যখন কোথায় যাওয়ার ইচ্ছা হয় তো ওরাই নিয়ে যায় মাঝে মাঝে ওরা বলতে গেলে যে একটা বাপন আমাদের পাশে বাড়ি বাপন তো ওর দাদার সাথে বেশি ঘুরতে যাই জানো তোমরা তারপর হচ্ছে কে তো এতটা ঘেমে গেছে তোমাদের সাথে কথা বলতে পারছো না তো বাইরে দিক থেকে তোমাদের একটু দেখাই আমি জানলার দিক থেকে গিয়ে বুঝতে বাড়িতে আমি এখন একা আছি আর কেউ নেই আমার কাছে আজকে একটু কুটুম বাড়ি গিয়েছে তো সবাই ঘুরতে গিয়েছে তার জন্যে আমি একা করে বাড়িতে এখন একা আছি তো মা বাবা একটু কোথায় গিয়েছে জানি না আহ মা বাবা কাল আবার কাল দিন তাদের পরশুদিন আহ মামার বাড়িতে যাবে আবার তার জন্যে আমি আবার একা থাকবো তার জন্য আর সব থেকে আছে জানলা তোমাদের সাথে কথা বলতে আমি এই জানলাটা খুলবো সেটাই ভুলে গেছিলাম এখন একটু এখানে বসে আছি দেখো একটু হাওয়া হওয়া পাচ্ছে আর তোমাদেরকে জানলা দেখতে দেখাচ্ছে একটা এখন গাছপালা ভর্তি আর একটা হচ্ছে আমাদের ছোটখাটো একটা জানলা আর জানলা বলতে পারো তো আমার ঘরে তো দুটো লাইট জ্বলে দেখতেই পাচ্ছ লাইটগুলো এই একটা ও এই একটা লাইট আর দুটো লাইট জলে তার ভিডিও ভিডিও করতে গেলে তো তোমার সাথে কথা বলতে অন্ধকারে তো তোমরা আমাকে দেখতে পাবে না তার জন্যে তো অন্ধকারে কথা বলা যায় না তার জন্য দুটো লাইটের প্রয়োজন ছিল আর এই ঘরটাতে তার জন্যে আর আমি এখন এখান থেকে একটু একটু হাওয়া হাওয়া পাচ্ছি ঠান্ডা বেশি গরম মিডিয়াম আমার কাছে সবসময় মিডিয়াম থাকলে ভালো লাগে হুট করে বেশি ঠান্ডা পড়ে গেল তো খুব ঠান্ডা আর আবারও ছিল বেশি গরম পড়ে গেলে এই কপাল টপাল জামা পামা পরে থাকতে ইচ্ছে হয় না তো এতটা গরম লাগে তখন বুঝতে পারলে অন্য তো এখন একটু হাওয়া হাওয়া পাচ্ছি আর এইদিকে বসে তোমার সাথে কথা বলছিলাম তো অনেকটা ভালো লাগলো চলো বাবা মা কোথায় গেছে তাই না আমি একটু ঘুমিয়েছিলাম তো খাওয়া দাওয়া করার পর ঘুমিয়েছিলাম একটু আর ঘুমিয়ে উঠে দেখি না একখান থেকে কপাল পুরো ঘেমে গেছে আর তোমাদের সাথে কদিন কথা বলতে পারছিলাম একটাই শুধু কারণ ছিল কি তো মায়ের মা একটু মামা বাবা ছিল আমার দিদা মারা গেছে আর মায়ের মা মায়ের মা মারা গেছে তার মানে আমার দিদা হয় আর দিদা মরে যাওয়ার পর থেকে তো মা অনেকটা ভেঙে পড়েছিল। মা অনেক কান্না করছিল তো মা ওখান থেকে মা বাড়ি কদিন ছিল তারপরে এখানে এসেছে আসার পরে আমি এখন আবার কদিন পরে দিদি দিদিমার ওখানে ওখানে আছে মামারা যে কাজটা করে বাবা মা মারা গেলে সেই কাজটা করবে তারপর ওখানে আমরা যাব আর পুরো ভিডিও তোমাদের সামনে শেয়ার করতে পারবো কি জানি না চেষ্টা করব আর সবাই একটা মুহূর্তে এতটা খারাপ যাচ্ছে আমার 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 দিক থেকে এতটা খারাপ এসে তোমাদেরকে বুঝিয়ে বলতে পারবো না তো আমি অনেকটা কি অনেকটা মন খারাপের মধ্যে আছে তার জন্য সবাইকে সব কিছু বুঝিয়ে বলতে পারছি না তো আমার মনটা এতটা খারাপ এতটা হয়ে যাচ্ছে তোমাদের কী বলবো অনেকটা কষ্টে আছে তোমাদের সাপোর্ট আর তোমাদের ভালোবাসা থাকলে তোমাদের ভাই একদিন আবার মন খারাপ থেকে ভালো হতে পারবে তো তোমরা একটাই কথা তোমাদের কাছে রিকোয়েস্ট করে বলি তো একটু আমার জীবন কাহিনীগুলো সবাইকে শেয়ার করো আর সব সাথে এরমভাবে ভালোবাসা নিয়ে থাকতে চাই তো এখন কিছু বলছি না আর বাবা মা কোথায় গিয়েছে দেখে দেখি বলি আমি তো আর বাইরে আবদের নিচে নিতে পারবো না তার জন্যে আর এখানে ঘরে আমি একা একা আছি এখন বাবাকে বললাম বাবা আছে একটু বাইরে যাবো তো বাবা গেল যায়নি আর বাবা কাজ আছে তার জন্যে তার জন্য অন্যদিন যা হবে তো এখন কিছু বলছি না চলো একটু বড় কথা বলছি একটু বড় আমাদের সুন্দর দিকে আর এখন তো আমি একাইছি আর তার জন্য তো বন্ধুরা দেখতে সন্ধ্যা হয়ে গেছে আর দেখতে পাচ্ছি আমাদের সব থেকে লাইট জ্বালিয়ে দিয়েছে আর সন্ধে হয়ে গেছে একটু খিদে খিদে পাচ্ছিল আর এখন আমি খিদে পাচ্ছি আর মা আমাকে খাবার কিনে দিয়েছে আর রকম খাবার এই জন্য খাবার আছে এতে বুঝতে পারলো বন্ধুরা তো এখন খাওয়া দাওয়া করি একটু আর খিদে বেজে চলো এক জায়গায় ফোনটা বসাই তো খাওয়া দাওয়া করছে আর খিদে বেজে তাৰ আলা বাৰি সুন্দৰ তোমালোকে নাও আমাৰ সাথে খেতি খেতি কথা হ'লে বাদাম বাদাম দিয়ে খাবার বানানো আর কাজু আছে উপরে কাজু বসানো তোমরা দেখতে পাচ্ছো গিয়ে দেখো নিমছি নিমকি ঝুড়ি ভাজা তো তোমাদেরকে ফার্স্ট টাইম বলা হয়নি আর খাওয়া দাওয়া পরে বলছি তাহলে এটা নিমকি নিমকে দেখতে পাচ্ছ গিয়ে দেখো নিমকি ভাজা আর এদিকে আছে বাদাম বাদামে একটা বাদামের বাদামে চলে তারপরে মতাম কি খাবার তো যাই না দোকানে বিক্রি হচ্ছিলো মা তার জন্যে খাওয়া খেতে ভালো খেতে অনেকটা ভালো লাগে একটু শক্ত মতন বলো তো রাত দশটা মতন বাজিয়ে যায় এবারে আর এবার খাওয়া দাওয়া করবো বুঝতে পারলো বন্ধুরা চলো আমার বিছ করতে পরে বাবা একটু বাবাকে বলি খাবার দিতে মুড়ি খাবো চলো মুড়ি খাবো মুড়ি দিয়ে তরকারি সকাল দুপুরে রান্না আর দুপুরে খাবার এখন খাবো তার জন্য রাতের ডিমের তরকারি আর মুড়ি বাবা দিচ্ছে দেখতে হচ্ছ তো তোমাদের ভাইও এখানে বসে আছে এদিকে বাবা সব দাওয়া থা করছে আর মা ঘরে আছে মা খাওয়া হয়ে গেছে কি এই এদিকে মুড়ি তরকারি বাবা দিচ্ছে খাওয়া তাই তো খেতে খেতে কথাবার্তা বলি তো এবারে খাওয়া দাওয়া করে নি চামচ লাগবে না চামচটা করে থাকবে হাত ধুইতে মনে নেই ঠিক আছে তো খাওয়ার দাওয়া করবো বলে হাত ধুইতে মনে নেই হাতটা এখন ধুয়েছি ঠিক আছে তো হাতটা ধোয়া হয়ে গেলো এবার আমি খাওয়া দাওয়া করছি তো চলো খাওয়া দাওয়া করি আর চামচে খেতে গেলে চামচে দিয়েছে বাবা চামচে খাবো না হাতেই খাবো হাতে খেলে মা খেয়ে খাওয়া যায় আর চামচে নিলে মাখানো যায় না ভালোভাবে তাই জন্যে চামচ ছাড়া হাত দিয়ে খাই তো এটা দুপুরকে খাওয়ার আর রাতের দুপুরে একে আর রাতে ভাত ছিল দুপুরে ভাত ছিল রাতে মুড়ি দিয়ে তরকারিটা খাচ্ছি ভাত খেতে ভালো লাগছিল আজকে তার জন্য তো মুড়ি তরকারি খেয়ে নিলাম বুঝতে পারলো বন্ধুরা তো দুপুরে তো ডিমের তরকারি ছিল আর ভাত ছিল এটা সেই একই সেম পুরোপুরি সেম আর কিন্তু এটা মুড়ে ওটা ভাত ছিল ভাত বাবা খাচ্ছে মায়ের খাওয়া হয়ে গেছে আমরা একটু লেট করে খাচ্ছি একটু আগে লাইভ করছিলাম তো তার জন্যে খেতে একটু লেট হয়ে গেছিলো তার জন্যে রাত দশটা সাড়ে দশটার মতো বেজে গেছে অলরেডি এবার আমি খাওয়া দাওয়া করে বাবা বিছনে করে দেবে তারপরে আমি শুভ বুঝতে পারলে তো চলো খাওয়া দাওয়াটা করে নিই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে এই ভিডিওটা এডিট করতে করতে আমার মিনিমাম শুতে বারোটা একটা বাজতে পারে আর অনেকটা একা হাতে সব করে এক একটা সব কিছু করে তার জন্য একটু চাপে আছে বুঝতে পারলো বন্ধুরা তো অনেকক্ষণ ধরে বক বক করছি আমি একে একা আর খেতে মনে নেই তো খাওয়া দাওয়া করে আর খেতে খেতে তোমার সাথে বেশি কথাও বলতে পারি না তার জন্য তো কাল ফোনে এলো আমার থেকে বাবার ফোনটা তো বাবার ফোন এসছে ফোনটা তুলে Mm-hmm. <laughs> তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এবার বাবা বিছনা করবে আর আমি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম তো হয়ে গেছে বাবা বাবা এই আমি বসবো আর এবারে তো ঠান্ডা নেই আর ঠান্ডার সময় তো অনেক কিছু নিতে হয় তো কম্বল কম্বল নিতে হয় এটা সেটা এখন আমি একটা কাঁথা বিছাবো একটা কাঁথা গায়ে দেবো আর মুসুরি টাঙাবো এখন মশার চাপ বেড়ে গেছে তো আমাদের এখানে বুঝতে পারলে তার জন্য মুসুরিটা টাঙাতে হবে আর শীতকালে না আমি মুসুরি টাঙাতাম না তো এখন মুসুরি টাঙাতে হবে বুঝতে হবে ও বিছানা বাবাকে বলছিলাম আর একটা জল দিয়ে দিলাম রাত্রিবেলা জল তার জন্য জলটা দিয়ে দিয়েছে জল পড়ে নিয়ে কে বলবো আর এত শরীর খারাপ ছিল তার কদিন আগে দেখো ওষুধ আমরা জানি না এই ওষুধটা আবার এই সিরাপটা কিনতে হলো তো এই সিরাপটা খেয়েছিলাম এই সিরাপটা খেয়েছিলাম ঠিক আছে কাশি তো কমে না ঠিক আছে তাতে কমে না আবার এই স্ল্যাপটা কিনতে হলো এই এই কাগজে হয়তো দেখতে পাচ্ছ কি জানি না এই সবুজ কালার স্ল্যাপটা কিনে দেবো আমাকে বুঝতে পারলো তো এটাও খাওয়া দাওয়া পরে এবার দুটো সিরাপ এটা হাফ খেয়ে যায় ওটা ফুল পুরোটা খেয়ে নিয়েছি আমি বুঝতে পারলে তো তবু কি কাশি ছিল তোমাদের কি বলবো কি কাশি সে কাশি ব্রেক নেই অনেকটা কাশ হলো তারপরে আমি এখন বোঝেই আছি বাবা কখন আসবে সে কথা ভাবছি তো চলো তোমরা এতক্ষণ ওয়েট করবে তো বিছানাটা হয়ে যাক আর বিছনা বিছানাটা করুক তারপরে কত হত্যা বলবো আর এখন প্রশুচুর মোশা কামার কেন না হ্যাঁ হ্যাঁ উঠতে পারছি হ্যাঁ সেটা উঠতে পারছিলে না হচ্ছে এই কোথায় ঢুকে গেল পর্দার মধ্যে ঢুকে যাচ্ছিল বারবার দেখতে পাচ্ছো আমি এখানে থাকি তো আমাদের দুটো ঘর তোমরা জানো এটা হচ্ছে আমার আমি এখানে শুই আর একটা হচ্ছে ভিতরে ঘর দেখতে পাচ্ছো এটা ভিতরে ঘর আর এখানে মাছুই আছে আমাদের ঘরে একটা মুশুরি আর এখানে একটা মুশুরি থাকে এখানে এই মজাগুলি তুলে ও মজা কোনো ফোনে ঢুকিয়ে দাম না ঠান্ডা পড়ে গেছে মজাটা আর ভালোবাসে না গরমে গরমকাল পরে গরমকাল পরে গেলে মজা মজা সব ফেলে দিয়েছি আর ঠান্ডা ঠান্ডার কোনো জিনিসও বাইরেই না আর শুধু এই জামাটা পরে থাকবো আর কদিন বেশি গরম পড়ে গেলে জামাটা না করলেই ঘুরবো বুঝতে পারলে তো আজকে একটু বেশি বেশি ঘুম ঘুম পাচ্ছে ঠিক আছে তো বিল রেডি হয়ে গেল আর হচ্ছে বালুস একটা বালুস আর দিকে খাবার বিষ না করছিল এতক্ষণ ধরে তো চলো বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর একটু বেশি বেশি করে ফলো করো তোমরা আর ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি তো চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম ভাবে সাপোর্ট করতে থাকো ঠিক আছে আর একটু বেশি বেশি করে শেয়ার করে দাও সবাইকে টাটা গুড নাইট সবাই ভালো থাকো